নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি একদমই ভালো নেই। আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, মনের মধ্যে চেপে রাখলে দম আটকে আসে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রায় 2-2.5 বছর আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তো আমার বরের সাপোর্টে। সত্যি কথা বলতে, ঘরের মানুষটা যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু কোথাও এগোনো যায় না, এটা হলো বাস্তব কথা। তারপরে দেখো, আস্তে আস্তে গ্রো করে পেমেন্টও পাওয়া শুরু করলাম। তখন অবধি ঠিকই ছিল, আর আগাগোড়াও আমার সাথে ভিডিও করতো না, কিন্তু আমার চ্যানেল ঠিক করা থেকে কোনো প্রবলেম হলে, কপিরাইট পড়লে, সমস্ত কিছু আমাকে খুব পরিমাণে সাহায্য করতো। কিন্তু যখন আমি একটু ভালো ভিডিও করা শুরু করলাম ঘন ঘন, তো তখন সে আমাকে একদম মাঠে মেরে দিল। মাঠে মেরে দিল বলতে, ধরো আমি একা সবসময় ব্লগ করছি, ভিডিও করছি, কিন্তু যদি হাজব্যান্ড বা ছেলে, ফ্যামিলি সবাই মিলে একটু পাশে থাকতো, মানে সবাই ফ্যামিলির সবাই মিলে অনেকে যে ভিডিও করে, তারা কিন্তু তাড়াতাড়ি এগোতে পারে, কিন্তু আমার তো সেরকম নেই। কিন্তু আমার বর বলে, কি গো ভিডিও করলে না? তো তখন আমি রাগ হয়ে বলি যে তোমরা তো আসো না, আমি একা আমার মুখটা কী দেখাবো, আর আমি বা কী ভিডিও করব। তারপরে সে বলে ভিডিও কর না। তারপরে আমার বাপের বাড়ির ফ্যামিলি বলো বা এখানের ফ্যামিলি বলো, সবাই জিজ্ঞাসা করে ভিডিও করো না, ভিডিও বন্ধ দিও না, ভিডিও করো, কিন্তু কারোর সামনে যখন আমি ক্যামেরাটা নিয়ে যাই তখন মানে মুখটা দেখাতে চায় না। মানে কত বড় একটা খারাপ জিনিস, খারাপ লাগে যে আমাকে সবসময় বলে এগিয়ে যা, ভিডিও কর, ভিডিও কেন করছো না, কিন্তু যখন ফোনটা তাদের সামনে নিয়ে যাই তখন তারা অস্থিরতা দেখায় বা এই অবস্থায় আছি এই সেই সেই, তারা কোনো ই করে না, তাতে আমার যায় আসে না। কারণ কি, আমি তো একাই এই পর্যন্ত এসেছি, আর তোমরা সবাই জানো ইউটিউবের কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, মানে ভালো ভালো বড় বড় ইউটিউবারদেরই মানে ভিউজ এত কমে যাচ্ছে, আর আমরা তো ছোট ছোট, আর নেই পিছনে সাপোর্ট। তো এখন যেটা প্রবলেম হয়েছে, যে 4-5 মাস ধরে আমার যে পেমেন্ট যেখানে জমে সেই অপশানটা বন্ধ হয়ে গেছে, তো এটা তো খুবই একটা দুঃখজনক। কেউ যদি, প্লিজ সবাইকে আমি অনুরোধ করছি, কেউ যদি জেনে থাকো এটা কীভাবে আমি আবার ওপেন করব, বন্ধ হয়ে গেছে ব্যালেন্স জমার ওটা। আর মন খারাপটা আমি দেখাতে চাই না, ওটা আমার মনের মধ্যেই থাক। তো এরকমই যে আমি যখন ভিডিও করি, মানে আমার হাজব্যান্ড খুব পরিমাণে অস্বস্তি বোধ করে, কিন্তু বলে ভিডিও করো। আমি এইগুলো নিয়ে খুবই ডিপ্রেশনে পড়ছি, মানে আমার সত্যি মন মানসিকতা একদম ভেঙে যাচ্ছে। কারণ আমি এমন একটা করি যেখানটায় হচ্ছে কি, অনেক টাকা পয়সা নাও থাকলে আমি এখন লোকের বাড়িতেও কাজ করতে যেতে পারবো না, এটা সম্ভব না। যেহেতু সে আমাকে সব কিছু চাওয়ার আগেই দিয়ে দেয়, সেই কারণে কি আমি তো লোকের বাড়ি গিয়ে কাজ করতে পারি না। কিন্তু ঘরে বসে স্বপ্ন ছিল, টুকটাক যদি একটু মানে কিছু পারতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তাহলে নিজেরও একটা দাম থাকতো, বা আমার আশেপাশের মানুষগুলো আমাকে সবসময় ইনসাল্ট করতে পারতো না। মানে একটা মহিলা মানুষ যখন নিজে ইনকাম করে না, তখন তার মানে দামটাই আলাদা থাকে ফ্যামিলিতে। যেমন ধরো আমি কোনো ইনকাম করি না, আমাকে সবাই যতই ভালোবাসুক কিন্তু মূল্য দেয় না, এটাই হলো আসল কথা, মূল্য দেয় না। এই যে কত বড় একটা যন্ত্রণা, আর তার থেকে বড় কথা কি, আমি এত পরিমাণে একটা খারাপ মানুষ সবার কাছে, যে আমার জীবনে সব দেখানো মানুষগুলো রয়েছে, মানে ধরো মা বাবা ভাই বোন শাশুড়ি শ্বশুর, সব মানে দেখানোর জন্য, মানে সাজানো, কিন্তু আমার মন বোঝার মতো কেউ কিন্তু নেই। কিন্তু আঘাত দেওয়ার মানুষ কিন্তু মানে অভাব নাই। ধরো আমি এমন একটা মানুষ, ধরো আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি আমি, কিন্তু তোরা কি পারিস না যে একটা খারাপ মানুষকে ভালোবেসে, ভালো সুরে ডেকে ভালো করতে, এটা কি হয় না? ধরো আমি খারাপ, তো এটা কি তারা পারে না? এইগুলোর জন্যে কিন্তু আমি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি, জানি না আমি কবে কি করে বসবো, আমার সত্যি আর ভালো লাগছে না। এগুলো পার্সোনাল কথা বলতে নেই, আমার জীবনে ছিল একটা স্বামী, সেও এখন মানে কি সব কিছু দিচ্ছে, মানে আমার প্রয়োজনের বাইরে সব কিছু কিনে আনছে, মানে এটা একটা অসহ্যজনক, যেটা আমি তোমাদের বুঝিয়ে পারবো না। ধরো আমি ঝগড়া ছলে বললাম যে তোমার কিছু আমি মাগবো না, তুমি আমার জন্য ক্রিম আনবা না, তুমি আমার জন্য ফেস ওয়াশ আনবা না, ধরো এটা একটা ক্লু দিলাম,
কিন্তু সেভাবে আমার মনে হয় ক্রিম আর ফেস ওয়াশ ফুরিয়ে গেছে, পরের দিনই একদম ডবল ডবল এনে দেয়, ঠিক আছে, পরের দিন এই যে যে যন্ত্রণা যায়। কিন্তু আমরা তো অনেক টাকা আমাদের নেই, কিন্তু এক্সট্রা যে খরচগুলো করে এগুলো আমি মানে বোঝাতে পারছি না যে আমি কীভাবে বলবো। ধরো আমার ছেলে বলল যে বাবা আমার খুব কেক খেতে ইচ্ছে করছে, একটা পেস্ট্রি কেক এনে দিলে কিন্তু হয়ে যায়, কী নাম বলে সেটা আমি জানি না, সে কি করে বড় একটা দামড়া কেক এনে একটা বাচ্চাকে দিয়ে দেয়, সে সেটা খায়ও না, সে নষ্ট করে। হ্যাঁ, কিন্তু তার পকেটে যদি অনেক টাকা থাকতো বা সে যদি জমাতো, যে মানে আমরা একটু ধনী হলে সেটা মানাতো, কিন্তু আমরা তো কোনো ধনী না, না গুছিয়ে সে পয়সা করে না গুছিয়ে মানে আমাদের জন্য করে, কিন্তু এইগুলো করে। আর যদি কিছু বলতে যাই তখন বলে তাহলে ছুঁড়ে ফেলে দাও। কিন্তু মানুষটা তো খুবই ভালো, তার তুলনায় পৃথিবীতে মানে হয় না সেরকম মানুষ। কিন্তু এই যে যে কাজগুলো আরও অনেক কিছু আছে যেগুলো মানে আমি বলতে চাই না, মানে এরকম করে করে আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমি আমার ছেলে ঘরের মধ্যে থাকি, আমি না পাড়া প্রতিবেশীর বাড়িতে যাই, পুরো একঘরে টাইপের হয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি পাড়া প্রতিবেশীর বাড়ি যাই না, কেন জানো, পাড়া প্রতিবেশীর বাইরে বাড়ি যাই না এই কারণেই যে যারা যারা মানে আমাকে উপর দিয়ে ভালোবেসে আমার বিপদের সময় থাকে না, সেরকম পাড়া প্রতিবেশী আমার প্রয়োজনে নেই। যেরকম ধরো সে আমার কাছে কিছু চাইছে, আমি তাকে মন থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু তার কাছে যদি যখন কিছু চাইবো সে যদি মুখের ওপরে মানে সেই জিনিসটা আমি দেখছি যে আছে, মুখের ওপরে বলে দেয় যে নেই বা দেব না, তাহলে সেরকম পাড়া প্রতিবেশী কি দরকার আছে বলো, থেকে এক ঘরে থাকা ভালো না। আর আমার নিন্দাটা আমার বাড়ির ফ্যামিলির কাছে বলে আমার বাড়ির ফ্যামিলি কথা আমার কাছে বলে, মানে নারদ যেটাকে বলে, আমার চোখের সামনে দেখে, আমার নিজের কানে শোনা, কিন্তু কিছু করার তো নাই, থাকতে হবে, চলতে হবে একসাথে। তো যাই হোক, কেউ যদি জেনে থাকো যে ইউটিউবে কী করে পেমেন্টের ওইটা খুলতে হবে তাহলে সবাই জানিও আমাকে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।